এরা চাইছে না পঞ্চায়েত নির্বাচন হোক, তৃণমূল চাইছে হোক, কারণ এরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই পঞ্চায়েত নির্বাচন যখন হওয়ার তখন হবে। আসলে সমস্যা হচ্ছে এই যে বিজেপি, এই যে কংগ্রেস, এই যে অধীর চৌধুরীর কংগ্রেস, বিধানসভায় শূন্য শূন্য। একটা সাগরদিঘি তাও আবার নাকি মুর্শিদাবাদ জেলায়, যেটা নাকি অধীর চৌধুরীর প্রভাব ছিল, সেটায় প্রার্থী দেওয়ার পর থেকে বিজেপি সিপিএম সকলকে বলতে হচ্ছে এ সবাই ভোট দাও। কতটা খারাপ অবস্থা, কতটা দেউলিয়াপনা অবস্থা। তো এখন এরা চাইছে না পঞ্চায়েত নির্বাচন হোক, তৃণমূল চাইছে হোক, কারণ এরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন এই এগুলো এই তো ভোটটা না ঠেকালে তো দিল্লির কাছে বা বাকিদের কাছে এ তো হাঁড়ি ফেটে যাবে, গ্যাস বলুন ফেটে যাবে। তাই বলতে হবে ভোট যেন না হয়, কোর্টে যাব। বলতে হবে কেন্দ্রীয় বাহিনী না দিলে অমুক হবে না, তমুক হবে না। আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো বিধানসভা নির্বাচন হয়েছে, অধীর চৌধুরীরা তাতে শূন্য পেয়েছে।